তবে এই মুহূর্তে আমাদের আরো দুই প্রতিনিধি টিটপ এবং ইন্দ্রাশিস কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আমি একটু টিটপের কাছে চলে যাই। টিটপ, আজকের যে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তবে তোমার কাছে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে জানতে চাইব। দেখো, একদম তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছু সময় পরে আমি দেখাচ্ছি একবার এই মঞ্চটা, অর্থাৎ এই যে মঞ্চ, এই মঞ্চেই তিনি ভাষণ দেবেন। এবং রাজনৈতিকভাবে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আবারও একবার মোদী সরকার, অর্থাৎ তারা কিন্তু পরিষ্কারভাবে লিখেছেন ঠিক এখানে দাঁড়িয়ে, অর্থাৎ মঞ্চের ঠিক সামনেই তুমি দেখো যে একটা ডি জোন রয়েছে। দেখো, রাজ্য পুলিশের যারা পুলিশ কর্মী রয়েছেন তারা প্রত্যেকেই কড়া নিরাপত্তা মতো, অর্থাৎ যাতে কোনোভাবেই কোনো যারা বিজেপি কর্মী সমর্থক যারা আসবেন তারা যাতে এই জোনটা না পার করে, তারা যাতে যে হাই সিকিউরিটি জোন, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ঠিক সেখানে যাতে তারা না পৌঁছতে পারে। পাশাপাশি তোমাকে আরেকটা চিত্র দেখাচ্ছে, অর্থাৎ একদিকে যেমন মঞ্চে সেখানে দাঁড়িয়ে যেমন বেশি সংখ্যক মানুষ সেখানে যাতে না ভিড় করতে পারে তার জন্য, অর্থাৎ ভিভিআইপি যারা আসবেন, তা অতিথি যারা আসবেন, যারা মঞ্চে তারা জায়গা পাবেন না ঠিক তাদের জন্য ঠিক তার মঞ্চের সামনের দিকটা সেখানেও কিন্তু আসনের ব্যবস্থা করা হয়েছে। ঠিক তার পাশাপাশি, অর্থাৎ এখানে যেমন ভিভিআইপিরা তাদের একাংশ বসবেন ঠিক তার পরে, অর্থাৎ এই দিকটা এখানে কিন্তু জনসাধারণ বা যারা কর্মী সমর্থক যারা রয়েছেন ঠিক তারা এখানে বসবেন। অর্থাৎ এখনও পর্যন্ত তুমি দেখো, তোমাকে যে চিত্রটা দেখাচ্ছি বা বিজেপি সূত্রের যা খবর যে এই যে মাঠ, এই মাঠে প্রায় 3 লক্ষের উপরে বিজেপি কর্মী সমর্থক তারা আসবেন। যদি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত যেহেতু বলা চলে যে কড়া নজরদারির মধ্যে তারা রেখেছেন এই মাঠটিকে, তারা ঘিরে রেখেছেন, তারা ইতিমধ্যেই তাদের যে বিভিন্নভাবে যে অর্থাৎ চেকিং পর্ব চলছে, অর্থাৎ তুমি দেখো দেখাচ্ছি যে পুলিশ কর্মীরা প্রচুর পরিমাণের রাজ্য পুলিশের আধিকারিক রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই অর্থাৎ যাতে কোনোভাবে কোনো নিরাপত্তা যাতে খামতি না ঘটে সেখানে দাঁড়িয়ে তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে তারা এই মাঠ এই মুহূর্তে ঘিরে রেখেছেন। অর্থাৎ শুধুমাত্র এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর, বিজেপি সূত্রের খবর যে এই মঞ্চ, অর্থাৎ যেটা যে রাজনৈতিক বক্তব্য যারা রাখবেন ঠিক দুপুর 12টা নাগাদ তিনি এই মঞ্চে আসবেন এবং এই মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখবেন। আরেকটা যে প্রশ্ন যেটা আমাদের সহকর্মী প্রতিনিধি ভাস্কর বলেছিলেন যে মথুয়া যে গড়, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই নদিয়ার পার্শ্ববর্তী এলাকা উত্তর চব্বিশ পরগনা সেখান থেকেও বেশ কিছু মথুয়া সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন এই মঞ্চের দিকে। অর্থাৎ এই যে কৃষ্ণনগরের যে মঞ্চ ঠিক এখানে দাঁড়িয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মথুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেইটা কিন্তু একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ সামনে লোকসভা নির্বাচন। তুমি জানো যে মথুয়াদের দীর্ঘদিনের দাবি আন্দোলন ছিল তাদের যে নাগরিকত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কেন্দ্রের যে টানাপোড়ান সেখানে দাঁড়িয়ে যেটা স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর যে খুব সম্প্রতি যে সিএ লাগু হতে চলেছে সেখানে দাঁড়িয়ে গোটা মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা তাকিয়ে রয়েছেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই কৃষ্ণনগরের সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি মথুয়াদের জন্য কী বার্তা দেন স্বাভাবিকভাবেই, অর্থাৎ যে আজকের যে সভা কী বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। লোকসভা ভোটের আগে বাংলার প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনে কৃষ্ণনগরে একাধিক কর্মসূচি, মোদীর জনসভা ও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন আর এরপরে জনসভাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জনসভায় যোগ দেওয়ার পর সেখান থেকে কি বার্তা দেন, কি ভোকাল টনিক দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। আর এই সভাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে আটো নিরাপত্তা ব্যবস্থা, মোদীর জনসভা আগে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কৃষ্ণনগরকে। বাংলায় দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই আমরা দেখেছি আরামবাগের সভা, আর সেই সভা থেকে কিন্তু তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি। কোনোভাবেই দুর্নীতি মেনে নেওয়া হবে না, দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না, সব বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তৃণমূল দুর্নীতির নয়া মডেল বলেও কটাক্ষ করেছেন। আর আজকের জনসভা থেকে তিনি কি বার্তা দেন এবং দলীয় কর্মীদের কিভাবে উদ্বুদ্ধ করেন সেদিকেই কিন্তু পাখির চোখ সকলের। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছে। প্রথমে কিন্তু আমরা চলে যাব পলাশের কাছে। পলাশ, এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইব যে সভাকে কেন্দ্র করে কতটা উচ্ছ্বাস কর্মীদের মধ্যে। প্রচুর পরিমাণে যারা বিজেপি কর্মী সমর্থক তারা কৃষ্ণনগরের এই সভা মঞ্চে আসতে শুরু করেছে। আমার পেছনে সুবিশাল মঞ্চ তৈরি হচ্ছে, এই মঞ্চেই যে বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত
মূলত যেটা গল্প সেটা হচ্ছে বিতর্কিত সাংসদ বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের গড়েই আজকে নরেন্দ্র মোদীর জনসভা। তার আগে কিন্তু সরকারি অনুষ্ঠান আছে এবং বেশ কিছু, আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি, বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন হবে এই কৃষ্ণনগরের মাঠ থেকে। তার মধ্যে ECL DCL এবং কি রেলওয়ের বিভিন্ন দপ্তরের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন ঘটবে। ইতিমধ্যে সাজ সাজ রব গোটা কৃষ্ণনগর জেলা জুড়ে, তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই 3-4 চপারে করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীজি তিনি এই সভা মঞ্চে এসে পৌঁছাবেন এবং এখান থেকেই দেশ দশের প্রতি যে জনমুখী ভাষণ বা বক্তব্য সেটা তিনি এখান থেকে শোনাবেন। আমি একটু ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। এখানে হাজারো হাজারো লোকের কিন্তু একটা আগমন করার জন্য, যে মাঠে বসবার জন্য যে মঞ্চ, সেই মঞ্চ এবং তার পাশে বসবার জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু চলে যাব। এখানে যারা বিজেপির যিনি মুখপাত্র আছে, আপনাদের আজকে মূলত প্রোগ্রামটা কী বা কেন? দেখুন, বিশ্বের জননেতা সর্বজন শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আজকে কৃষ্ণনগরে পদার্পণ করছেন। চৈতন্যভূমিতে তার আগমন ঘটছে। ঐতিহাসিক জনসভা তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে করবেন। এবং আপনি কিছুক্ষণ আগে বললেন যে মহুয়া মৈত্রর গড়, মহুয়া মৈত্র হচ্ছে কৃষ্ণনগরের বহিরাগত। তো মহুয়া মৈত্রর আর কোনো বিয়ে নেই, মহুয়া মৈত্র এবার কৃষ্ণনগর থেকে আসছে। ভারতীয় জনতা পার্টির সাংসদ এখান থেকে জিতবে। সত্যব্রত মুখোপাধ্যায় যে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল, সত্যব্রত মুখোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন আগামী দিন আমাদের সাংসদ কৃষ্ণনগর থেকে। অর্থাৎ কিন্তু একটা কথা কিন্তু পরিষ্কার যে লোকসভা নির্বাচনকে পাখিচ্ছক করে কিন্তু বিজেপির এই যে কর্মকাণ্ড, আর এখানকার এই কৃষ্ণনগরের মাটির মেয়ে মহুয়া তাকেও উৎখাত করার ডাক দিয়েছে বিজেপি। শুধু মহুয়া নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকম যে সন্ত্রাস হামলা বা ভোট পরবর্তী হিংসা বিভিন্ন রকম ঘটনায় রাজ্য দেখেছে, সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আজ কৃষ্ণনগরের এই জনসভা থেকে জনমুখী বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং এখানে প্রথমে এসে তিনি কয়েকটি সরকারি প্রকল্পের, আমি আগেও যেটা বললাম, কয়েকটি সরকারি প্রকল্পের আমাদের সঙ্গে থাকো। এছাড়া আমাদের আরো 3 প্রতিনিধি টিটপ, ভাস্কর, ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, নিরাপত্তার ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। তাহলে দেখো, নিঃসন্দেহে ঠিক প্রধানমন্ত্রীর সবার জন্য যেমনটা নিরাপত্তা থাকা উচিত, ঠিক সেইভাবেই নিরাপত্তার আয়োজন করা হয়েছে। SPG অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপের যারা কমান্ডো রয়েছে তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য পুলিশের কমান্ডোদের পাশাপাশি। তবে তোমাকে পাইল অন্য একটা বিষয় বলবো যে কেন এই কৃষ্ণনগর এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুটো কারণে কৃষ্ণনগরের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অবশ্যই ক্যাশ ফর কোয়ারি অর্থাৎ ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করা কাণ্ডে যে মহুয়া মৈত্র তৃণমূলের আরেক সম্পদ, সে শাহজাহানদের মতোই সেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল, তিনি এই কৃষ্ণনগরের সাংসদ। এবং কোথাও একটা গিয়ে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা আটকাতে যেভাবে কংগ্রেস বা অন্যান্য ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারাও পথে নেমে ফেলেছিলেন বা সোচ্চার হয়েছিলেন, সেই বিষয়টা নিয়ে বার্তা দিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার পাশাপাশি এই কৃষ্ণনগর লোকসভাতে একটা বড় অংশ হচ্ছে মতুয়া ভোট রয়েছে। এবং যেহেতু আমরাই রিপাবলিক বাংলা সবার প্রথম খবর ব্রেক করেছি যে মার্চের প্রথম সপ্তাহেই CAA লাগু হতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মতুয়াদের জন্য আলাদা করে বার্তা দিতে পারে প্রধানমন্ত্রী। এবং আরামবাগের সভাতেও কিন্তু আমি ছিলাম, আমি শুনছিলাম প্রধানমন্ত্রী বারবার দুর্নীতি ইস্যুতে সরব হচ্ছিলেন। এই রাজ্য সরকার কেন্দ্রীয় এজেন্সিদের কাজ করতে দেয় না, এই রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, বারংবার অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দুর্নীতিরই আর একটা বড় উদাহরণ মহুয়া মৈত্র, যে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করতে গিয়ে ধরা পড়েছে। যে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, কিন্তু তার সংসদের যে আইডি, সেই আইডি অ্যাক্সেস করা হয় কখনো দুবাই, কখনো বা অন্য কোনো দেশ থেকে। সেই মহুয়া মৈত্র এই কৃষ্ণনগরের সাংসদ, যে কৃষ্ণনগরের সাংসদকে এবার বদলাতে হয়তো চাইবেন এই কৃষ্ণনগরের মানুষ, কারণ মহুয়া মৈত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ, একাধিক গুরুতর অভিযোগ, দেশদ্রোহিতার মতো অভিযোগও রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংসদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এবং একদমই ভাস্কর বোঝাই যাচ্ছে যে আজকের যে এই জনসভা নরেন্দ্র মোদী, সেটা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবারও তোমার কাছে আমরা ফিরব।